তৃতীয় বিশ্ব বা তৃতীয় দুনিয়া এই শব্দ দুটির ব্যবহার প্রথম শুরু হয় এই 50-এর দশকের মাঝামাঝি সময় থেকে, যখন এশিয়া ও আফ্রিকার অনেকগুলো দেশ একের পর এক ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো। কিন্তু সমাজবিজ্ঞানের আলোচনায় ব্যবহৃত অন্য অনেক ধারণার মতোই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের এই ধারণাগুলির স্পষ্ট সংজ্ঞা নির্ণয় কিন্তু করাটা অতটা সহজ নয়। সাধারণত প্রথম বিশ্ব বলতে বোঝানো হয় পশ্চিম ও উত্তর ইউরোপের এবং উত্তর আমেরিকার উন্নত ধনতান্ত্রিক দেশগুলিকেই। একই শ্রেণীতে ধরা হয় আবার দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি শ্বেতাঙ্গ জাতীয়দের প্রাক্তন উপনিবেশগুলিকে, আর সেই সঙ্গে জাপানকেও। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থা সমন্বিত দেশগুলিকে পৃথক একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করে তাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্ব। ধরে নেওয়া যায় এই দুটির কোনোটিতেই পড়ে না এমন দেশগুলি নিয়ে তৃতীয় বিশ্ব গঠিত। কিন্তু এই সংজ্ঞা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেমন প্রথম বিশ্বের অন্তর্ভুক্ত স্পেন, পর্তুগাল, গ্রিস কিংবা আয়ারল্যান্ডকে উন্নত ধনতান্ত্রিক দেশ বলে গণ্য করা যায় কি না তা নিয়ে সন্দেহ আছে। সাইপ্রাস, মল্টা বা তুরস্ককে কি ইউরোপীয় দেশ বলে ধরা হবে? ইসরায়েলকে কোথায় ধরব? অপরপক্ষে এই ইউগোস্লাভিয়াকে সমাজতান্ত্রিক দেশ বলতে অনেকেরই কিন্তু আপত্তি আছে। পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ কিংবা মঙ্গোলিয়া, কিউবা ও উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক গোষ্ঠীভুক্ত, কিন্তু সেসব দেশে এই শিল্পের উন্নয়নের স্তর তৃতীয় বিশ্বের বহু দেশের তুলনায় কিন্তু বিশেষ একটা উন্নত নয়। আবার 60-এর দশকের চীন সোভিয়েতের মতাদর্শগত বিরোধের পর থেকে চীন ও আলবেনিয়াকে সোভিয়েত গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করতেও অনেকে রাজি হবেন না। ভিয়েতনামি জনগণের মুক্তিযুদ্ধ জয়লাভ ও সেদেশের দুটি অংশের একীকরণের আগে পর্যন্ত ভিয়েতনাম নিঃসন্দেহে তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত ছিল। এখন কি তবে ভিয়েতনাম দ্বিতীয় বিশ্বের অংশ হয়ে গেছে? আসলে প্রথম ও দ্বিতীয় দুনিয়ার দেশগুলি গোনা হয়ে গেলে যা বাকি থাকলো সেগুলিকে নিয়েই তৃতীয় বিশ্ব। ধারণাটি কিন্তু এরকম একটা নয়। তৃতীয় বিশ্ব বলতে সাধারণত কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথাও বোঝানো হয়, যেমন তৃতীয় বিশ্বর দেশগুলি অধিকাংশই 19-20 শতকের একটা বড় অংশ জুড়ে ছিল ঔপনিবেশিক শাসনের অধীনে। তাদের অনেকেই সরাসরি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, এই গত 30-40 বছরের মধ্যে। এই সংজ্ঞায় অবশ্য দক্ষিণ আমেরিকার দেশগুলি পড়ে না, কারণ সেখানে স্পেন বা পর্তুগালের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল অনেক আগে, 19 শতকের সেই প্রথমার্ধের দিকে। অন্যদিকে আবার কিছু কিছু দেশ কখনোই সরাসরিভাবে অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না, যেমন আফগানিস্তান, নেপাল, থাইল্যান্ড, অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের বছরগুলো বাদ দিয়েই ইথিওপিয়া। কিন্তু তৃতীয় বিশ্বের অন্য একটি সাধারণ বৈশিষ্ট্য বিচার করলে তার মধ্যে এশিয়া, আফ্রিকা ও মধ্য আর দক্ষিণ আমেরিকার প্রায় সবগুলি দেশকেই অন্তর্ভুক্ত করা যায়। এটি হলো একটি নির্দিষ্ট সামাজিক অর্থনৈতিক কাঠামো। তৃতীয় বিশ্বর দেশগুলি অর্থনীতি প্রায় সবই হয় মূলত কৃষিভিত্তিক, অথবা উন্নত দেশগুলির শিল্প উৎপাদনে প্রয়োজনীয় খনিজ ও অন্যান্য কাঁচামাল সরবরাহকারী।
এদের কৃষি ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনুন্নত এবং কোনো না কোনো প্রাক ধনতান্ত্রিক কাঠামোর ভেতর আবদ্ধ। শিল্পায়ন সেখানে কিন্তু নিতান্তই সীমিত, তাও বহুলাংশে বিদেশি পুঁজি বা প্রযুক্তির ওপর নির্ভরশীল এবং সেই কারণে কম বেশি মাত্রায় উন্নত দেশগুলির নিয়ন্ত্রণের অধীন। আদিম বা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা থেকে এসব দেশগুলিতে এই বিশেষ সামাজিক অর্থনৈতিক কাঠামোটির উদ্ভব ঘটে এই 19-20 শতকের সাম্রাজ্যবাদের যুগে, ইউরোপে শিল্প বিপ্লবের এই সময়কাল থেকে। আবার এই কাঠামোটির জন্যই আজ সরাসরি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেও সাম্রাজ্যবাদী দেশগুলোর পক্ষে এ সমস্ত অঞ্চলের সঙ্গে তাদের অর্থনৈতিক লেনদেনে শোষণমূলক শর্ত আরোপ করা সম্ভব হয়। দক্ষিণ আমেরিকার দেশগুলির ক্ষেত্রে এই অবস্থাটাই এই 19 শতক থেকেই চলে আসছে। এশিয়া ও আফ্রিকার দেশগুলির বেলায় এই নয়া উপনিবেশবাদ জন্ম নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। অতীতে ঔপনিবেশ শাসনের অভিজ্ঞতা ও বর্তমান বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে উন্নত দেশগুলির ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে তৃতীয় বিশ্বের দেশগুলির আর একটি বৈশিষ্ট্য খুব স্পষ্টভাবে প্রকাশ পেয়ে থাকে, তা হলো জাতীয়তাবাদ। অবশ্য এই মতাদর্শটিরও প্রকাশের নানা বিভিন্নতা লক্ষ্য করা যায়। কোনো দেশের শাসক গোষ্ঠী কতটা দৃঢ়তার সঙ্গে দেশীয় ব্যাপারে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সংগ্রাম করবে বা জাতীয় অর্থনীতির স্বাধীন বিকাশকে ত্বরান্বিত করতে পারবে, তা নির্ভর করে এই শাসক গোষ্ঠীর সামাজিক চরিত্র ও ক্ষমতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর। বলা বাহুল্য, এ ব্যাপারে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অবস্থা, কিন্তু ঔপনিবেশিক শাসন, বর্ণ বৈষম্য প্রভৃতি ব্যাপারে বিশ্ব রাজনীতির মহলে তৃতীয় বিশ্বের প্রায় সব দেশগুলি তাদের জাতীয়তাবাদী আদর্শ ব্যক্ত করেছে। সেই সঙ্গে বৈদেশিক নীতিরও একটা বিশেষ আদর্শ উচ্চারিত হয়েছে, জোট নিরপেক্ষতা। সম্প্রতি আবার জাতিসংঘের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির কার্যক্রম এই সংক্রান্ত আলোচনায় তৃতীয় বিশ্বের দেশগুলি একত্রিত হয়ে উন্নত দেশগুলির সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অপেক্ষাকৃত ন্যায্য ও বৈষম্যহীন শর্তের দাবি জানিয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের প্রকারভেদের ব্যাপারে অন্য একটি তত্ত্বও চালু আছে। এই তত্ত্ব অনুসারে দুই মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের অন্য দেশগুলির তুলনায় একটু সম্পূর্ণ স্বতন্ত্র শ্রেণীভুক্ত। দ্বিতীয় শ্রেণীতে পড়ে পশ্চিম ও পূর্ব ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, অর্থাৎ বৃহৎ শক্তি দুটিকে বাদ দিয়ে অন্যান্য শিল্প উন্নত দেশগুলি। বিশ্ব অর্থনীতিতে এ দেশগুলির ক্ষমতা কিন্তু সামান্য নয়, তবে দুই মহাশক্তির সঙ্গে সম্পর্কে এরাও বৈষম্যের শিকার হয়। আর এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সমস্ত অনুন্নত দেশগুলিকে নিয়ে গঠিত তৃতীয় বিশ্ব, যাদের রাজনৈতিক লক্ষ্য হল দুই বৃহৎ শক্তির সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রাম করা।